পরিস্থিতি, মাগরিব থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কোরআন হাদিসের এই আলোচনার উপরে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করেন। এই ফেতনা ফাসাদের যুগে আল্লাহ পাক যেন আমাদেরকে ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে পরকালের জন্য বেশি বেশি নেক আমল পুঁজি করে ইমানের সাথে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। এখন আসুন, এখন মোনাজাত হবে, সকলের জন্য দোয়া হবে। ইস্তিগফার পড়ে নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দুই রাত ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবসের আয় আল্লাহ সমাপনী অধিবেশনে আমি আলোচনা করে আয় আল্লাহ মাহফিলের শেষ প্রান্তে এসে আপনার শাহী দরবারে আপনার দিনদার পরিষ্কার মুত্তাকি বান্দাদেরকে নিয়ে এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাতগুলো তুলে দিয়েছি। মাবুদ, মেহরবানি করে আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেয়। আয় আল্লাহ, সেই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু নেক আমল করা হয়েছে আল্লাহ, এই মাহফিলের জন্য যা কিছু নেক আমল করা হয়েছে আয় আল্লাহ, এই মাহফিলকে সফল করার জন্য যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ সব কিছু আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াই দিয়া সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বিশ্বনবীর সাহাবায়ে কেরাম সহ এই পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকু পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই রে আল্লাহ। এমন হতভাগা আছে যার মাও নাই, বাবাও নাই রে আল্লাহ। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে সারা কেউ বুঝতে পারে না। কত কষ্ট দিয়েছি মা বাবাকে, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। গভীর শীতের রাতে বিছানায় প্রসব করে দিয়েছি মা, নিজে ভিজে জায়গায় সে আমাদেরকে বুকের উপরে স্থান দিয়েছেন। আল্লাহ, আড়াইটা বছর দুধ পান করাইছেন আয় আল্লাহ, আমাদের কারণে মানুষের কত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আল্লাহ, আমাদের কান্না মুখে হাসি ফুটাবার জন্য হাজারো চুমা দিয়েছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। জনম দুঃখী বাবা, মাথার গাম পায় ফে আমাদের জন্য উপার্জন করে আজকে খালি হাতে অন্ধকার কবরে চলে গেছেন, এতিমের মতো, ভিক্ষুকের মতো আমাদের দিকে তাকায় আছেন। কি অবস্থা আছে আমাদের জানা নাই। কবর দেশ, এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায়, কবর দেশের খবর নেওয়ার কোনো উপায় নাই রে আল্লাহ। পৃথিবীতে কত মানুষ দেখি মা বাবার মতো দরদি, কাউরে দেখি না ওই মা বাবা ওই দরদি যার অন্ধকার কবরে কি অবস্থায় আছে। যদি কবরে আজাব হয়ে থাকে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমলের বিনিময় আমাদের আব্বা আম্মার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। রব্বির রহমহু
পড়েন সবাই, রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান স্ত্রী এদের মধ্যে যারা কবরে আছে, এই মহল্লার ভিতরে যারা কবরে আছে, আল্লাহ সকলের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজনের মধ্যে যারা জীবিত আছে সকলকে হায়াতে তাইয়েবা নসিব করেন। আয় আল্লাহ আমাদের সকলের নেক মাকাসিদ পূর্ণ করে দেন, বালা মুসিবত থেকে গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশ্বের মুসলমানদের উপরে আপনার রহমত নাজিল করেন, আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি হেদায়াত দান করেন। আয় আল্লাহ যে সমস্ত মুসলমানরা মুসলমানদের উপরে জুলুম করতেছে, আল্লাহ এই সমস্ত জালেম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। এই সমস্ত জালেম বাদশাদের কথা সভাপতি সাহেব বললেন, আল্লাহ ওই জালেম বাদশাদেরকে আপনি হেদায়াত নাসিব করেন। আল্লাহ মজলুম অসহায় মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আমার মাতৃভূমি এই বাংলাদেশের উপরে আপনার রহমত নাজিল করেন। আল্লাহ গো আমার এই মাতৃভূমি স্বাধীনতার জন্য, স্বাধীন করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ আপনি তাদের সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের সভাপতি সহ যত মেহমান আছে আল্লাহ সকলকে আপনি হায়াতে তৈয়বা নসিব করেন। সভাপতি সব দোয়া চাইছেন আল্লাহ তার নেক উদ্দেশ্য কবুল করে নেন। আল্লাহ মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ যারা সন্ধ্যা থেকে পর্যন্ত আই আল্লাহ আদবের সাথে বসে ও শুনল, আল্লাহ আপনি প্রত্যেককে বেগুনা মাসুম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফেরত দিয়েন না, কেউ যদি অভাবই থাকে আল্লাহ আপনি অভাব দূর করে দেন। যে যে সমস্যা আছে আল্লাহ তার সমস্যা দূর করে দেন। আল্লাহ আপনি সকলকে খাঁটি ওলি হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ খাঁটি মুসলমান খাঁটি জান্নাতি না বানাইয়া কবরে ডাক দিয়েন না। আল্লাহ এখানে বিভিন্ন লোক এসেছে, অনেক মুরব্বী রয়েছে, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করেন। আল্লাহ আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন, মনের আশা পূর্ণ করেন, প্রত্যেকের ঘর দিনদার ঘর বানাইয়া দেন, প্রত্যেকের ফ্যামিলিকে আল্লাহ আপনি দিনদার ফ্যামিলি নামাজি মুত্তাকি পরেজগার বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের বাড়ির উপরে সকলের উপরে আপনার রহমত নাজিল করেন। এই মাহফিল আগামীকালকে হবে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন, আগামীকালকেও যেন আমরা আসতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি এনায়েত করেন। আল্লাহ মাবুদ এই মাহফিল আমাদের সকলের জন্য হাশরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিয়েন। যেই দিন আমাদের সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, ওই জান কবজের মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।